মেলাখড় পুর পরিষদের উপনির্বাচনে শাসক দল ব্যাপক সন্ত্রাস নামিয়ে এনেছে। সন্ত্রাসের মধ্যেও ১৩ আসনের মধ্যে ৮টিতে মনোনয়নপত্র জমা দেয় বামেরা। অভিযোগ, বামপ্রার্থীদের বাড়িতে হামলা চালিয়ে যাচ্ছে বিজেপি। প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে হামলা চলতে থাকে। শাসকের সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার সোনামড়ায় বিক্ষোভ মিছিল করে সিপিএম। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে সিপিএম। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন দলের সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা। মেলা ঘরে উপনির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি। প্রার্থীদের মধ্যে আরেকজন রহিম, তার বাড়িতে জানিয়ে দেওয়া হয়েছে বলেছে। প্রার্থীদের মধ্যে হরিজন দাস, তিনটা ঘর আছে রান্নাঘর সহ। তিনটা ঘরের মধ্যে যা আসবাবপত্র ছিল সব ভাঙচুর করা হয়েছে। তারপরে বাড়িতে গেছে, তখন এসডিএম এসডিপিও তারা ডিউটিরত ছিল, তারা এসে সামনাসামনি দেখেছে যে আক্রমণ হচ্ছে, বাধ্য হয়েছে তারা অ্যারেস্ট করতে। দুঃখজনক হলো পরদিন ছেড়ে দেওয়া হয়েছে, এবং পুলিশ প্রশাসন বলছে যে ওরা অত্যন্ত খারাপ, কি করব বলব। পুলিশ অসহায়ত্ব প্রকাশ করছে, বিশেষ করে এসডিপি সাহেব। কালকে আমরা গেছি ওনার সঙ্গে দেখা করেছি, উনি বলছেন যে ওরা খুব খারাপ। এখন বিজিবির কর্মী খারাপ হলে পুলিশের কিছু করার থাকে না, এটা বুঝলাম। যাই হোক, এমন সন্ত্রাসের পরিস্থিতির মধ্যে আমরা ডিআইজিকে দরখাস্ত দিয়েছি, আপনাদের কাছেও তার কপি দিয়েছিলাম, এসডিএম সাহেবকে তিন দফা দাবি সনদ আমরা পেশ করেছিলাম যে আমাদের পার্টি অফিসগুলোর মধ্যে সিকিউরিটি দিতে হবে। মেলাঘরের পার্টি অফিস আজকে চার দিন বন্ধ, খোলা যাচ্ছে না। আমাদের এই অফিসের মধ্যে সিকিউরিটি দেওয়ার কথা বলেছিলাম, আমরা বলেছিলাম প্রার্থীদের সিকিউরিটি দেওয়ার জন্য, এখন পর্যন্ত কোনো হান আসেনি আমরা মনে করছি। এই কারণে আমরা নির্বাচন বয়কট করছি। আমাদের প্রার্থীদের আমরা বলেছি যে তোমরা নমিনেশন তুলে নাও, তারা নমিনেশন তোলার জন্য এসডিএমের কাছে গেছেন। এই হচ্ছে উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের এমন সন্ত্রাস নজিরবিহীন মনে করছেন ওয়াকিবহাল মহল। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।